এভরিওয়ান, গুড মর্নিং ওয়েন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। চারিদিকে জলে জল, তাই ইচ্ছেকে স্কুলে আর পাঠাইনি। আর সকাল থেকে দুটো মাসি আসেনি, আমাদের রান্নার দিদিও আসেনি আর ঘর যে ঝাঁট দেয় মোছে উনিও আসেনি। তো সকাল থেকে একটু চাপেই ছিলাম আর পুরো ঘর দুয়ার মুছলাম, ঝাঁট দিলাম। ওদিকে ইচ্ছেও রয়েছে এডিটিং করা, ইচ্ছে থাকলে এডিটিং করাটা এত ডিস্টার্বিং হয়। তো যাই হোক, ওকে লিখতে বসি, এডিট ফেডিট করলাম কোনো রকম করে, এখন রেন্ডারিংয়ে বসাবো। মোবাইলে নেই একটুও চার্জ। তার মধ্যে ইচ্ছেকে ফ্রুটস ফ্রুটস কেটে দিয়েছি। মামা ওটা রেখে দিলে কিন্তু, ওটা নুন দেওয়া আছে, রেখে দিলে কিন্তু জল বেরিয়ে যাবে, খেয়ে নাম। এই ইচ্ছেকে স্নান টানও করিয়ে দিয়েছি, স্নান করিয়ে ফ্রুটস দিয়ে আর এই ওর লেখা দিয়ে একটুখানি বসিয়েছি। আমি ততক্ষণ গিয়ে স্নানটা করে নেব, খেয়ে নাও, এটা রাখলে পরে তোমার নষ্ট হয়ে যাবে এটা। শুনুন, বেরিয়ে পড়েছি এর জন্য, আর 11:30 বাজে মনে হয়। সবাই মিলেই বেরোচ্ছি, ওদিকে ইচ্ছে শুভময় আমি তিনজন মিলে, আর জল এখনও কমেনি, এখান দিয়ে তো কমে গেছে, মানে আমাদের বাড়িটা শেষ হয়েছে, ওখান থেকে আবার জল, প্রচুর জল, প্রচুর। ওর সঙ্গে না বেরোলে আমি বেরোতেই পারতাম না, এই অবস্থা যা। এই পড়ে যাবি, এই যে দেখুন কি জল। কি আমাকে পুকুরে চকলেট দিল, চকলেট দিল পুকুরটা, দেই দেখো, থ্যাংক ইউ বলে যাও। হ্যাঁ হ্যাঁ, জন্মাষ্টমীর কত কিছু বিক্রি হচ্ছে দেখুন, দেখতেও কত ভালো লাগে। অফিস থেকে ফেরার পথে সহেলি আর আমি একটা দোকানে দাঁড়িয়েছি, ওই দোকানে বলে রেখেছিলাম যে মোরলা মাছ যদি চচ্চড়ি করো আমাকে দিও, মানে মোরলা মাছ এনেছিলাম খাবো বলে। মা বেশ ভালো করেই চচ্চড়ি ফচ্চড়িগুলো, সেই জন্য মাকে বলেছিলাম তুমি করলে আমাকে বলো, আমি সেই দিন ভাত খাবো তোমার কাছে। তো তাই আজকে করেছে মোরলা মাছ, আর এখানে হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি। এখন পিউকে পেয়েছে, প্রত্যেক দিন পিউকে পেয়েছে, যা বলবে ও তাই করতে হবে। হ্যাঁ সেবার ডোরে, চলো। 9:00 শুভমা এসছে এই মাত্র, এখন বাড়ি যাচ্ছি খেয়ে দিয়ে। আমরা মা বেটি দুজনেই খেয়ে নিয়েছি। হ্যাঁ আর আলু ভেজে ভেজে, আলু আলু ভাজা। এই ঢুকলাম, 8:18 মতো বাজে। তো চলুন, 9:00 কি উঠোয়ালটা দেখছি নাকি ঘড়িতে, না 9:18 বাজে, ওই ঘড়ি 1 ঘন্টা লেট হয়ে গেছে। যাই হোক, চলুন হাত মুখ ধুলাম, মার বাড়িতে স্নান করে নিয়েছিলাম গায়ে জল ঢেলে। তো শুভময় আবার গেল, ওর মালটাল আসবে, ওই যেখানে নামাবার ওখানে নামাবে, গোডাউন না কি আছে ওখানে নামাবে, তো ওখানেই গেছে ও। তো আমাদের দিয়ে ও আবার মালটাল নিয়ে গেল আর কি, গাড়িও ওখানে যাবে, মানে মালের গাড়ি ওখানে নামবে, তো সে কারণে ও গেল আবার ওখানে। তো রাস ফিরতে মনে হয় একটু দেরিই হবে। তো আমি তো খেয়েই এসছি, ইচ্ছেও খেয়ে এসছে, এখন একটুখানি রেস্ট নেবো, টিভি টিভি দেখবো, তারপরে সময় আসলে পরে তখন দেখা যাবে। সে সম্ভার, এই যে এখন বলছে আমাকে একটা কিছু খেতে দাও, আমাকে একটা কিছু খেতে দাও। ডিম্বার বাড়ি থেকে খেয়ে এসছে 8টার সময়, অত বড় 5-4টা খাবি, ছোট খা। মামা সকাল সকাল রাধা সেজে যেতে হবে আজকে, সে কারণে ওর লেহেঙ্গা, এটা হচ্ছে ওর মিমির বিয়েতে কিনা কেনা হয়েছিল ওর জন্য, বাট তখন অনেকটাই ছোট ছিল।
এখন এটা পরাচ্ছি, এখন জানি না এটা হবে কিনা, ব্লাউজটা আদৌ নিচেরটা তো হয়ে গেছে, একবার ট্রাই করে দেখি কি হয়। ম্যাডামের এইটুকু সাজ হয়েছে আপাতত, তারপর বাদ বাকি খেয়ে দিয়ে হবে, 9টা বাজে অলরেডি। দেখো রাধিকে রাধিকে, চলো তুলবে না মামা, দেখো নাকে নাকের একটা দুল করে দিয়েছি, ওটা তুলে দিচ্ছে খুঁটে খুঁটে, এদিকে দেখি ছবি তুলি একটা। রাধা কৃষ্ণ সাজে, তাসকিন ম্যাম সেজেছিল সেই মনে আছে? তাসকিন ম্যামকে আমরা ভুলতে পারছি না, মেয়েকে দিয়ে টিয়ে এখন আমরা দুজনে একটু রিল্যাক্স করি, জিরে জল খাচ্ছি আর এদিকে খেজুর খাচ্ছি। চলুন তাহলে কালকের ভিডিওটা আজকে এন্ড করছি। কালকে অনেক অনেকেই পাটুলিতে গেছিল, যারা আর কি সোশ্যাল মিডিয়ায় আছেন বা ইউটিউবার, তো যাই হোক সেখানে তো যেতে পারলাম না, কারণ ওই বাড়িতে গেলাম 6টা নাগাদ। তারপরে শুভমার একটু কালকে বিজি ছিল, মানে কাজকর্ম ছিল বলে একা একা আমি আর সাহস পাইনি। ওইদিকে আমার ছোট ছোট বোন, যে ছোট কাকুর মেয়ে পিউ, ও গেছিলো, আমি জানি না যে ও যাবে, তাহলে ওর সঙ্গে আমি চলে যেতে পারতাম, আমি আরও একা একা বলে আমি আরও গেলাম না। আমার আবার যে স্কুল রয়েছে ইয়ের ড্রয়িং স্কুল, ওইখানকার যে বোর্ডের প্রিন্সিপাল আছে যে যিনি, তো উনি কালকে এসেছিলেন এখানে, তো ওখান থেকেও আমাকে ফোন করেছিল, তো বাট আমি জয়েন করতে পারলাম না। কিছু উপায় নেই, সবসময় তো আর সব কিছু তো ওরকম করে হয় না, কারণ আমরাও তো পুরো মানে দিনটা প্ল্যান করা থাকে কি করব না করব, ওইভাবে বেরোতে হয়, বাচ্চা আছে যে কারণে। যাই হোক চলুন অন্য কোনো সময় চেষ্টা করব যাওয়ার, কোনো কিছু হলে পরে। তো চলুন তাহলে কাকের ব্লগটা আজকে এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লাগে, ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। চলুন তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, আর সবাই সাবধানে থাকবেন, এটা খুব জরুরি আজকালকার দিনে, চোখ কান খোলা রেখে চলতে হবে। যাই হোক চলুন, টাটা।